আমাকে বিয়ে করছে, কুমারী সেজে বিয়ে করছে, সে আনম্যারিড, বিয়ে করেনি। বিয়ের পর জানতে পারি তার বিয়ে আছে, বাচ্চা আছে। তারপর জানতে পারি তার পূর্বে 4টি বিয়ে, আমি তার 5 নম্বর স্বামী। হ্যাঁ, শুধু তাই না, আমি বিয়ে করেছি, যা হয়েছে হয়েছে, বিয়ে করেছি, সংসার করব, যত ভুল আছে মাটি চাপা দিব। হ্যাঁ, একটা মানুষ ভুল করতে পারে, দুর্ঘটনা করতেই পারে, সে যদি ভালো হয়ে সংসারে আসে আমার আপত্তি নেই। আমি এই ভেবে তাকে ভালো করার চেষ্টা করছি। এর মাঝখানে কি প্রতারিত হয়েছি, আমার শাশুড়ি তার বিশেষ প্রয়োজন দেখিয়ে তার ঢাকায় নিজস্ব বাড়ি, ঢাকায় নিজস্ব দোকান, হ্যাঁ, কালীগঞ্জের নোরো মার্কেটে দোকান কেনাবেচা করে, এই বলে বিশেষ প্রয়োজন দেখিয়ে, হ্যাঁ, লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। আমি পূর্বে আরও 2টি বিয়ে করেছি, দেখেন, বিয়ে করেছি সব মিলে 3টি, কিন্তু বিয়ের স্বাদ আমি পাইনি, সবাই আমার সাথে 2 নম্বরই করছে। আগে দুইজন আমার প্রথম স্ত্রী 5 বছর ছিল সংসারে, কিন্তু সে তার চরিত্র ভালো ছিল, তুলনামূলক ভালো, কিন্তু সে একরুখা মানুষ। একজন পুলিশের মেয়ে বিয়ে করেছিলাম, সে একরুখা, তার সাথে আমার সংসার হয়নি 5 বছর। হ্যাঁ, 5 বছরের ঘটনা, বিয়ের 5 বছর পর ডিভোর্স হয়ে যায়। পরবর্তীতে আবার তারও 4 বছর পরে আবার বিয়ে করি, 4-5 বছর পরে। ওই মেয়েটা খুব লোভী মানুষ ছিল, খুবই লোভী মানুষ, আমাকে দেখে বুঝে আমার সংসারে আসে। আইসা তার 10-15 হাজার টাকা হাত খরচ লাগবে, যা আমি দিয়ে সাথে পারি না। পরে এক পর্যায়ে সেই মেয়েটা চলে যায়। আমার সাথে কেন হচ্ছে তো আমি জানি না। আমি আমাকে বলেন যে আমার অপরাধটা কোথায়, আপনারা বলেন যে আমি কি অপরাধ করেছি। দেখেন, এই মেয়েটার বয়স হচ্ছে, যখন আমাকে বিয়ে দেয় আমাকে জমন নিবন্ধন দেখায়, জমন নিবন্ধনে 2001 সালে জন্ম, তার মানে তখন 23 সাল, হ্যাঁ, 22 বছর দেখায়, এখন 23 বছর। তো আসলে ওর মূল বয়স হচ্ছে, যখন আমার সাথে বিয়ে হয় আমি তো জানতে পারি পরে, মূল বয়স হচ্ছে তখন 15 বছর পূর্ণ হয় নাই, 15 বছরের আগেই তার 5 বিয়ে হয়ে যায়। শরীরের গঠন দেখেও আমার চেয়ে লম্বায় বেশি, স্বাস্থ্য মোটামুটি আছে, আপনারা দেখলে, ছবি দেখলে বলতে পারবেন না। এই মেয়ের 15 বছর চলে, হ্যাঁ, 16 বছর চলে। আমার বয়স এখন লিগ্যাল বয়স আমার 37 বছর, কাগজে কলমে 45। আমার কথা হচ্ছে, কম বয়সী মেয়ে তো আমরা মুসলমান তো, বয়সে তো ডিফারেন্স, এটা বাধ্যবাধকতা না, বিয়ে করার নিষেধাজ্ঞা নেই। কিন্তু ভাবছি যাদের কম বয়স তারা অত কিছু বোঝে না, অত কিছু জানে না, প্রতারণাও জানে না, হ্যাঁ, 2 নম্বরই কীভাবে কত হয় সেটাও জানে না। কিন্তু এই মেয়ে যে শিকারী তা তো আমি জানতাম না। এই মেয়ে দেখেন, এই 15 বছরে আগে আরও 4টি বিয়ে করেছে, আমি তার 5 নম্বর স্বামী। আগে 2টি স্বামীকে 2বার করে 4টি বিয়ে করেছে। আগে একটা যে বাচ্চা আছে, এবং একটা একজনকে ডিভোর্স দিয়েছে, ওই ডিভোর্স নাম আমার কাছে আছে। আর ওর এলাকায় যখন আমাকে একদিন মারধর করে, আমার ওদের বাড়িতে আমার স্ত্রী শ্বশুর শাশুড়ি মারধর করলে, তখন অনেক মানুষজন জমে যায়। জমে গেলে তারা আমাকে বলে, তুমি কোথায় এসে বিয়ে করছো, তুমি খবর নিছো? এই মেয়ে তো বিয়ে করেছে, ওদের ব্যবসায়ী বিয়ে করা, বিয়ে করে কাবিনে টাকা আত্মসাৎ করবে, এছাড়াও আরও টাকা হাতায় নিবে। শুধু তো কাবিনে টাকা নেয়নি, কাবিনে টাকা তো আমি তাৎক্ষণিক দিয়েছি, হ্যাঁ, বিয়ের দিন দিয়েছি। তারপরে যে এই যে শাশুড়ি নিলেন 15 লাখ টাকা, তারপরে স্ত্রী আমার বাড়ি থেকে পালায় যায়। হ্যাঁ, কবে পালায় যায় আপনার? 31-1-2024 সালে পালায় যায়। পালায় যাওয়ার সময় নগদ 2,02,400 টাকা এবং 7 ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। আমি এখন আদম ব্যাপারী, আমার মাধ্যমে লোকজন বিদেশে যায়, আমার সহযোগিতা, আমার উকালতিতে লোকজন বিদেশে যায়। আমার অনেকে বিদেশে যাওয়ার জন্য টাকা আমার কাছে দিয়ে রাখে। এই টাকাগুলা শাশুড়িকে আমি কর্জ দিয়েছি, 5 জনের টাকা। সে ওর নামের শেষ নাই, ওর এক নাম হচ্ছে সিনফা ডাক নাম। আমার বিয়েতে কাবিনে মনীষা আক্তার লেখছে, আরেক জায়গায় লেখছে মনীষা খাতুন, আর স্মৃতি হচ্ছে আরেক নাম, ওর নামের শেষ নাই।